Self-help camps are held in the different parts of the state so that all citizens can become self-reliant and self-reliant in the society by enjoying government facilities. As part of this, a self-help camp was organized on Saturday at the Bishalgarh Higher Secondary School premises under the management of Sipaizala District Administrations and Punjab National Bank. Chief Minister Biplab Kumar Deb was present as the inaugural speaker on the occasion. Also present on the day were MLA Subhash Das, MLA Virendra Kishore Deb Burma, Tripura Khadi Board Chairman Rajiv Bhattacharya, Sipaizala District President Supriya Das Dutt, IAS Apurva Roy, IAS Saradindu Choudhury, and other officials. DD Report, Chumi TV. প্রত্যেক গ্রামে বছরে দুইবার সেই ক্যাম্প অনুষ্ঠিত হবে, তারই অঙ্গ হিসাবে আজকের এই কার্যক্রম। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত এই যে শব্দটা, একবার যারা যারা এখানে বলেন, এখানে বসে আছেন, এখানে আছেন, ওখানে আছে সবাই, দুইটা শব্দ, একটা শব্দ স্বনির্ভর আর একটা পরনির্ভর, কোনটা ভালো লাগে আপনাদের? যদি আপনাদের মনকে জিজ্ঞাসা করেন, পরনির্ভরশীল থাকবো আর স্বনির্ভর হব, দুইটার মধ্যে কোনটা ভালো লাগে আপনাদের? পরনির্ভরশীল থাকার জন্য কে কে আছে এখানে, আপনার হাত তোলা দেখি। কেউ থাকতে চায় স্বনির্ভর মানসিকতা, পরনির্ভর মানসিকতা কেউ যেতে চায় না। কিন্তু ত্রিপুরাতে এই সরকার আসার আগে স্বনির্ভর নামে কোন যোজনাই ছিল না ত্রিপুরা, এই নামের সঙ্গে পরিচিত ছিল না পুরনো সরকার। কারণ এই নামের সঙ্গে যদি ত্রিপুরাবাসী পরিচিত হয়ে যায় তো তাদের কথায় লাইনে কে যাবে, পার্টি কিছু কম করবে, সারাদিন জিন্দাবাদ মুর্দাবাদ কে করবে? ভদ্র এখানে আপনাদের প্রশ্ন স্যার।